অত্যন্ত প্রীতিভাজন এই বিদ্যালয়ের জাতীয় শিক্ষক শ্রী বিজয় কুমার সাহা। তুলসীদাসের একটা দোহা আছে, গোরস ভুলে গেলে ফিরে, সেই পরিবেশ নিয়ে একটা কর্মশালা আমার অতীতে, যার জন্য শুরুতে আমি তুলসীদাসের কথাটা বলি। শাল পাতার বাটিতে ভিড় করে ভোজ বাড়িতে আমরা যদি ঝোল খেতে পারি, তখনই খেতে পারি, তাহলে ওই বাটিটাকে যদি আমরা বড় করি, তাহলে আমরা এটাকে জুড়ে করতে পারি। আরেক প্রসেসে করতে পারি, যেহেতু এই পাতাগুলোকে খাওয়া যায়, মানুষ খায়, গরুতে খায়, ছাগলে খায় ইত্যাদি, ছাগলে হয়তো খায় না কিন্তু গরুতে খায়, মোষে খায়, পশু খাদ্য হয়, তাহলে এইটাকে পেস্ট করে মন্ড বানিয়ে আমরা থালা বানাতে পারি। থালা আমরা আজকে প্লাস্টিক থালা না হলে অনেকে চলে না, ভোজ বাড়িতে ইত্যাদিতে ওগুলোতেই খেতে হবে, বললেও হয় না, শোনে না। কচুরিপানার পাতার অভাব নেই, কচুরিপানার অভাব নেই, কি হতে পারে, এখনো বাজারে এটা চালু হয়নি, চেষ্টা চলছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।